আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে আমরা অনেক ভালো আছি। আজকে আবার একটি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমরা এসেছি বডি শপে। আমার হচ্ছে, আমি সবসময় বডি শপে প্রোডাক্টগুলো ব্যবহার করি, তো আমার আসলে ময়েশ্চারাইজার যে ক্রিমটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তো এটা নিতে এসেছি। এখানে এসে দেখলাম আসলে ক্রিসমাস উপলক্ষে ওরা একটা ডিল দিচ্ছে, সেটা হচ্ছে আমি যে ময়েশ্চারাইজারটা ইউজ করি সেটা হচ্ছে একটা দামি হচ্ছে $35, আর যে টোনারটা আছে সেটা হচ্ছে $29, বাট ওরা দুইটা একসাথে $50 করে দিচ্ছে, তাই কিনে নিয়ে গেলাম। তো যেতে যেতে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও অনেক ভালো লাগবে। ক্রিসমাস চলে এসেছে, তাই আমাদের যেমন ঈদ আসলে আসলে আমরা অনেক শপিং করি, অনেক বিজি হয়ে যায়, ঠিক তেমনি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত অনেকে কিন্তু আসলে ফোডা মানে খুব বেশি পরিমাণে ভিড় আছে, সবাই আসলে শপিং করছে, কারণ ওদেরও তো আসলে এটা অনেক আনন্দের, আর হচ্ছে ওদের একটা খুব ভালো ধর্মীয় যেই উৎসব বলে সেটা, এটা তো ওদের আসলে বছরে একবারই আসে, তাই এখানে খুব ধুমধাম করে ওরা পালন করে। আসলে মলটা এত বড় যে আমরা আসলে একজিস্টগুলাই যেতে যেতে এত সময় লাগে। তারপর আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কাপড় আমাদের বাংলাদেশে দেখো এটা পুরোটা লাইট বোঝা যাচ্ছে না, দিনের বেলা তো রাত্রের বেলা সুন্দর লাগে, সিলভার কালারের লাইট জ্বলে তো রাত্রে অনেক সুন্দর। এখানে কত বড় ওই যে শুরু হয়েছে বাংলাদেশ,
যারা এটা সব জায়গায় আছেন মানে ওয়ার্ল্ড ওয়াইড। এটা তো আমরা গেছি, এটা তো গেছিলাম মনে হয় না। এখন যে কোভিড-19 এর জন্য বন্ধ প্লেগ্রাউন্ড। বাসায় চলে এসে এখন রান্না শুরু করে দিলাম। তো ভাবলাম যে আজকে রাতের জন্য জাস্ট হালকা কিছু করব, সেজন্য চিকেন স্প্যাগেটিটা রান্না করছি। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা যদি পুরো রেসিপিটা আপনারা পেতে চান, তো আমার একটা নতুন কুকিং চ্যানেল আছে, কুকিং স্টুডিও বাই দীপা, সেখানে যদি আপনারা যান তাহলে পুরো রেসিপিটা পেয়ে যাবেন। তো ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। প্লিজ আপনারা আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অনেক মজার মজার রেসিপিগুলো ইনশাল্লাহগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আসলে ব্লগিং চ্যানেলে তো সব কিছু সেভাবে শেয়ার করা যায় না, যেই রান্না রেসিপিগুলো পুরোপুরি সেভাবে আসলে শেয়ার করতে হয় না। সেই জন্য ভাবলাম যে আপনাদের সুবিধার জন্য, আর অনেকে অবশ্য আমাকে বলেছে যে আমার রান্নার একটা কুকিং চ্যানেলে সাপোর্ট করার জন্য, সেই জন্য করেছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর মজা মজা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি চিকেনগুলো দিয়ে ভেজে নিচ্ছি, তারপর এখানে আমি কুচি করে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি এটা স্বাদটা একদম রেস্টুরেন্টের স্বাদে। তো ঘরে বসে আমরা আসলে রেস্টুরেন্টের স্টাইলে রান্না বান্না ইজিলি করতে পারি। আর চাইনিজের খাবার আসলে কেনা খেতে পছন্দ করে, সবাই পছন্দ করে। এটা ঝালগুলো হচ্ছে যে যতটুকু পরিমাণে খান সেভাবে দিয়ে দেবেন। আর বাচ্চাদের জন্য হলে তো চিলি ফ্লেক্সটা আর গ্রিন চিলিটা মনে হয় অনেক কম দেওয়াটাই বেটার, সেভাবেই আসলে রান্না করতে হয়। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনাদের তাহলে আর মিস হবে না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। এখন হচ্ছে আমি সিদ্ধ করা স্প্যাগেটিগুলোকে দিয়ে দিচ্ছি। স্প্যাগেটিগুলোকে দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে এটাকে খুব 2 মিনিটের জন্য ভাজা ভাজা করে নিব। আর পুরো চাইনিজ আইটেমগুলো কিন্তু আসলে অনেক হাই হিটে রান্না করতে হয়, এর জন্য চুলার জালটাকে সবসময় হাই ফ্লেমে রাখতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আপনাদের ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার, তো অনেক লাইক করে, সবসময় বলে যে বাংলাদেশি স্টাইলে স্প্যাগেটি রান্না করার জন্য। আসলে বাংলাদেশকে আমরা যারা বাইরে থাকি তারা অনেক মিস করি, বাংলাদেশের রেস্টুরেন্টের খাবারগুলা সব কিছু আসলে এত পরিমাণে মিস করি, সেজন্যই চেষ্টা করি রেস্টুরেন্ট স্টাইলে কিছু বানাতে। আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক মজা। তো আজকে এই পর্যন্ত, নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।